গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ মিনি, সরি মিনি ব্লগ করে করে এখন আমার শুধু মিনি ব্লগই বেরোচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। অনেকদিন পর আজকে আমরা ব্লগ করছি, অ্যাকচুয়ালি প্রপার ব্লগ, মিনি ব্লগ তো অনেকে হয়েছে, তাও আবার সেটা গাড়ির মধ্যে থেকে করছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মেরিন ড্রাইভে, সকাল 9টা মতো বাজছে, আমরা বেরিয়ে গেছি, তো এসে আবার ওর অফিস আছে, তো দেখি কত দূর কি যাওয়া যায়। তো আমরা রাস্তায় অনেকটাই চলে, অনেকটা রাস্তা ক্রস করে চলে এসেছি দীঘার দিকে। তো আমাদের এখন খুব খিদে পেয়েছে, আমরা ব্রেকফাস্টও করে বেরোইনি, তো এখানে আমরা দাঁড়াচ্ছি। কালকে অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম, কালকে একটা মিনি ব্লগ করেছিলাম, এই দোকান থেকে চা খেয়েছিলাম, যারা দেখোনি তারা প্লিজ গিয়ে দেখো। আর এখানে বিপ্লব এখন গাড়িটাকে সাইড করছে, আমরা এখানে ব্রেকফাস্ট করব, কি ব্রেকফাস্ট করব দেখা যাক, কেমন লাগবে। হ্যাঁ, আজকেও অনেকটা তাড়াতাড়ি চলে এসেছে, আজকে হার্ডলি 15-20 মিনিট মতো লেগেছে বাড়ি থেকে, অনেকটা হাই রোড ক্রস করে এখান থেকে যেতে প্রায় আরো 20 মিনিট মতো লাগবে। ও এখন পুরো প্রো, পুরোপুরি প্রো নয়, লোয়ার প্রো ম্যাক্স। যাই হোক, ভীষণ ভালো ও চালায়। আজ অনেকদিন পর দীঘা যাচ্ছি, মানে বেশ কয়েকদিন বাড়িতে এসে একটু একটু করে প্র্যাকটিস করতে করতে আজকে অনেকটা সাহস নিয়ে বেরিয়েছি, দীঘা পর্যন্ত যাব। তার আগে পর্যন্ত একটু একটু আগে আগে করতে বেরোচ্ছে, আমার খুব খিদে পেয়েছে। তার আগে একটু একটু পর্যন্ত যেতাম, তারপর আবার সাহস হতো না, ফিরে আসতাম। আজকে একটু দীঘা পর্যন্ত, ওখানে মেরিন ড্রাইভে একটা নতুন রাস্তা হয়েছে, ওখানে দেখি আজকে চালানোর টাইম হয় কিনা, আবার ফিরতে হবে অফিসে। ব্রেড অমলেট খাওয়া ভেবেছিলাম, কিন্তু এখানে তো আগার কাছে ব্রেড নেই, তো অ্যাকচুয়ালি আমাদের আসতে লেট, 10টা অলরেডি বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। তো আমরা খাচ্ছি এখন আলুর দম মুড়ি, মনে গেছে আলুর দম, আলুর দমই আছে, তো আলুর দম মুড়ি খাচ্ছি। আর ও তুই কি খাবি? আমি একটা ওই বেকারি যে বিস্কিটগুলো হয় সেই বিস্কিট খাচ্ছি, আর লাল চা খাচ্ছি, কারণ বিস্কিটগুলো খুব টেস্টি হয়। আমি আর লাল চা খাবো না, আমি জাস্ট আলুর দম মুড়ি খাচ্ছি, আর দেখি শুধু যদি ডিমের অমলেট যদি খেতে ইচ্ছে। এখানে বিপ্লব খাচ্ছে, এই যে খাচ্ছে বিপ্লব, আর আমিও বিস্কিট খাচ্ছি। এই কেক বেকারি বিস্কিটগুলো খুব টেস্টি হয় খেতে। 10টা তো বাজে, দেখা যাক আজকে মেরিন ড্রাইভে যাওয়াটা হয় কি না, কারণ জ্যাম আছে তো রাস্তাতে ভালোই। ব্রেকফাস্ট করে টোরে আমরা আবার বেরিয়ে পড়েছি, এই রোড থেকে ক্রস করে আর কি, এই ভেতরে এখানে বেশ টাইট ট্রাফিক আছে, তো এখানে বিপ্লব এখন ভালোই চালাচ্ছে। ওই টাইট ট্রাফিক ক্রস করে আমরা আবার এখন হাইওয়ে উঠে গেছি, এটা পুরো একদম, এই রাস্তা পুরো একদম দীঘা থেকে দীঘা আসছি। হ্যাঁ, এটা হচ্ছে কলকাতা থেকে দীঘার রোডটা, এই রোডটা আর কি। এর আগে যেটা ছিল মানে ভালোই প্রচণ্ডই ট্রাফিক ছিল মেন, এটা একদম পুরো হাইওয়ে। তো এখানেও বিপ্লব এখন যাচ্ছে, তো আমার দিক থেকে তো বিপ্লব পুরোপুরি 200% পাশ করে গেছে। আমার তো অবস্থা খারাপ টাই ট্রাফিকে, না টাই ট্রাফিকে তাও ও প্যানিক করেনি, সব থেকে ভালো কথা এটা, ও একদম প্যানিক করেনি। তো এখন বেশিক্ষণ এখানে কথা বলা যাবে না, ওর কনসেন্ট্রেশন ব্রেক হবে। আমরা ফাইনালি দীঘা অফিস চলে এলাম, এই যে দীঘা গেট, দীঘা গেট ক্রস করছি, বিল্লরানি পেরেছে, ইয়াহু পেরেছে। এই যে আমরা মেরিন ড্রাইভেই আছি এখন, এই রোডটার ওপর দিয়ে, আর এই যে সমুদ্র ওই পাশেই, সমুদ্র অনেকটাই দূরে আছে, কোথায় অনেকটা দূরে, এই তো, হ্যাঁ এই তো সমুদ্র, এটা জাস্ট এই ব্যারিয়ারটার পরে সমুদ্র। আমরা হচ্ছে এখানে এখন মেরিন ড্রাইভে আছি, কেমন লাগতাছে তোমার বলো? চালিয়ে এতটা নিয়ে এলাম, সেটাই তো বলছি, তুমি পুরো একদম প্রো ম্যাক্স হয়ে গেছো, ম্যাক্স প্রো না প্রো ম্যাক্স। আমরা এখন এই মোহনা রাস্তাটার সঙ্গে কানেক্ট হচ্ছি, এই রাস্তাটা অ্যাকচুয়ালি মোহনা পর্যন্ত যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি নাকি মেরিন ড্রাইভের রাস্তা নয়, মানে আমরা এসছি এখন দীঘার ওল্ড দীঘার বিচ থেকে যে রাস্তাটা ঢুকে গেছে, যেটা মোহনার দিক পর্যন্ত যাচ্ছে, এই রাস্তাটা অ্যাকচুয়ালি মেরিন ড্রাইভের রাস্তায় কানেক্ট হওয়ার কথা, এখনও কানেক্ট হয়নি। এখানে খুব মাছের গন্ধ, আর এদিকে সমুদ্র দেখছো এখন ভাটা, তো ওয়েদারটা আজকে চরম আছে, খুব রোদ, আর অয়ন্তিকা তো ওখান থেকে গাড়ি থেকে বেরোচ্ছেই না রোদের জন্য। তো এখান থেকে আমরা ভাবছি মোহনা হয়ে ওদিকে যে মেরিন ড্রাইভের অ্যাকচুয়াল রাস্তাটা দীঘা গেট থেকে যেটা বাম দিকে ঢুকে গেছে ওই রাস্তাটা যাওয়ার চেষ্টা করব, যদি টাইম পারমিট করে। এখন 12টা মতো বাজছে, আমরা যে অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি কোনো আইডিয়া নেই। এখন তাজপুরের দিকে আমরা বেরিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ ওখানে সমুদ্র, আর আমরা এখান দিয়ে যাচ্ছি তাজপুরে, যাচ্ছি তো, হ্যাঁ যাচ্ছি, কিন্তু এই রাস্তাটা, কিন্তু রাস্তাটাই, রাস্তাটা কাজ চলছে,
তো সামনে একটুখানি গিয়ে হয়তো আবার অন্য রাস্তা দিয়ে ঘুরে কোথাও একটা যেতে হবে। তো আজকে মানে দুজনেই পুরো ঘুরে বেড়াচ্ছি আর বাড়ি থেকে ফোন করছি, আমরা বলছি পরে যাবো, এখন বাড়ি যাব না। আমরা তাজপুরে এসে পৌঁছেছি অনেক ঘুরে টুরে। এই যে সামনে সমুদ্র আর বিচেও আমাদের গাড়ি এখানে আর কি নামানো যাচ্ছে, আর এখানে অনেক রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট আছে, আমাদের আজকে লাঞ্চেরও এখানে প্ল্যান। জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, কি রে কেমন লাগছে? মাছ মাংস কাঁকড়া সব রকম হবে। আলু ভাজা আর হচ্ছে কাঁকড়া, যে কোনো মানে মাছেরই, হ্যাঁ মাছেরই ও একটা নেবে, আমি একরকম নেবো আর কাঁকড়া নেবো। হ্যাঁ পমফ্রেটই নিচ্ছি, পমফ্রেটের ঝালনি আর কাঁকড়ার কষা, ঠিক আছে? আপনি কাঁকড়া কষাটা ঠিকঠাক রেট করে দেবেন। আচ্ছা, এত খাবার দাবার, এরা সব পুরো ফ্রেশ ফ্রেশ মাছগুলো এক্ষুনি বানিয়ে দিচ্ছে। এই হচ্ছে সমুদ্র আর এখানে ধাবাটা, অসাধারণ এক্সপিরিয়েন্স। এখানে বেশ কয়েকটা ধাবা আছে, মানে প্রায় 10-12টা ধাবা আছে আর এখানে সমুদ্র ফেসিং। আর এদের খাবারের আইটেমগুলো অসাধারণ, একদম ফ্রেশ মাছ, পমফ্রেট মাছের ঝাল বানিয়ে দেবে একদম, মানে অর্ডার প্লেস করলে ওরা রান্না করে আর কি। আর কাঁকড়ার হচ্ছে কষা কষা কাঁকড়া আর সঙ্গে ভাত ডাল আর আলু ভাজা মনে হয়। ঝাল বেশি হয়ে গেছে, ভাত ডাল আলু ভাজা তারপরে লাঞ্চ শেষ। লাঞ্চটা মোটামুটি ঠিকঠাকই গেল আর এই দুজনে এখন গাড়িটা নিয়ে এবারে বেরোবো। ফাইনালি আজকে কোনো প্ল্যান ছিল না এসবের, আমার অফিসটা কোনোভাবে ছুটি ম্যানেজ হয়ে গেছে তাই সকাল থেকে এত কিছু হয়ে গেছে। দীঘা হয়ে আমরা ফাইনালি তাজপুর, তারপর এর জন্য এইভাবে আসছি। দীঘা এখন গাড়ি চালাচ্ছে, আমি প্যানিক করে বসে আছি। আস্তে 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 ধরে রাখ। এখানে পাশে একটা খেলার মাঠ ছিল, এটা পুরো এখানে মেরে দেবে। আরে মারবো না দাদা, রিল্যাক্স, আমি মারবো না। আস্তে 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 ক্লাচ হালকা করে, হ্যাঁ এইভাবে ক্লাচ ধরে থাক। এখানে ঢুকে যেত, কিছুই ঢুকতো না। হ্যাঁ মাঝে কথা বলিস না। ওইটা সেকেন্ড দিন এটা গাড়ি আজকে নিয়েছে হাতে। কি রে কেমন ফিল? তুই চুপ কর, প্যানিক করবি না। আস্তে, আমি জানি, স্লো স্লো ক্লাচ, ব্রেক কর, ব্রেক কর, ক্লাচ মেরে ব্রেক। হ্যাঁ ঘোরা ওইদিকে যাবো, ক্লাচ ছাড়।